নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই নরসিংদীতে আদালতের দ্বারদখানায় পালন করা হয়েছে হত্যা মামলার আসামির জন্মদিন। আইনি প্রক্রিয়া উপেক্ষার মধ্য দিয়েই নরসিংদীতে আদালতের দ্বারদখানায় পালিত হল ছাত্রদল নেতা সাদেক হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের জন্মদিন। আর দ্বারদখানার এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে পুরো জেলাসহ নেট দুনিয়ায়। শুধু জন্মদিনই নয়, ভাইরাল ভিডিওটিতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেও দেখা গেছে হত্যা মামলার আসামি নাহিদকে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে এমন আয়োজনে সুশীল সমাজে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে বিষয়টি নিয়ে মর্মাহত হয়েছেন মামলার বাদী আলতাফ হোসেনও। জানা যায়, গত পাঁচ মার্চ জন্মদিন ছিল সাদেক হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি নাহিদের। আর একই দিনে একটি মামলায় হাজিরা দিতে কারাগার থেকে আদালতের দ্বারদে রাখা হয় তাকে। এ সময় আসামি নাহিদকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কেক নিয়ে আদালতের দ্বারদে আসে একাধিক ছাত্রদল নেতা। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, দ্বারদের ভেতরেই বসে কেক কেটে জন্মদিন পালনকালে কেক কেটে নাহিদকে খাইয়ে দেয় তারা। পরে জন্মদিন পালনের ছবি ও ভিডিও ধারণ করে পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর দ্বারদে জন্মদিন পালনের বিষয়টি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে, ফলে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে। এদিকে পুলিশের সামনেই আদালতের দ্বারদে বসে জন্মদিন পালনসহ আনন্দ উল্লাস করেছে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি নাহিদ। এটা কিভাবে সম্ভব? এটা কতটা কষ্টের? ভাই হারানো ব্যক্তি ছাড়া কেউ বুঝবে না। যারা আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বেষ্টনী আদালতের দ্বারদে বসে জন্মদিন পালন ও সহায়তা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাদেক হত্যা মামলার বাদী আলতাফ হোসেন। তবে বিষয়টি নজরে এসেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নরসিংদী আদালত পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জোয়ান। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।